নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মুখরোচক আচারের রেসিপি। আমার মতো করে খুব সহজে কম সময়ে এই আচার আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, খেতে খুবই টেস্টি হয়। আর এই টক ঝাল আচার তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবেন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনায়াসে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমের টক ঝাল আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি 6টা মাঝারি সাইজের কাঁচা আম। এবার আমগুলোকে খোসা সমেত কেটে নেব। দেখুন, আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আম কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমের গায়ে সব জল মুছে নিয়েছি। দেখুন, আমের গায়ে একটুও জল নেই। এবার এই আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আমের সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যাতে আমের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিশে যায়। আমগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমগুলোকে শুকিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় চালনির মধ্যে আমগুলোকে ঢেলে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় থালা বা কুলোর মধ্যে ঢেলে শুকিয়ে নিতে পারেন। আমগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে একটা আমের গায়ে আর একটা আম লেগে না যায়। এবার ফ্যানের নিচে 1 ঘন্টা রেখে আম ভালো করে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদে রেখেও শুকিয়ে নিতে পারেন। আচার বানানোর জন্য আর যা যা নিয়েছি, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1.5 টেবিল চামচ কালো সর্ষে, 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে, 1/4 চা চামচ মেথি। মেথির পরিমাণটা কমই দেবেন, মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে। 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা 5টা, লবণ পরিমাণ মতো, চিনি সামান্য, সর্ষের তেল ছোট 1 কাপ। এবার একটা মশলা বানিয়ে নেব। গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে। শুকনো লঙ্কাকে লো টু মিডিয়াম ফ্লেমে 40 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর গোটা ধনে। এগুলোকেও শুকনো লঙ্কার সঙ্গে 40 সেকেন্ড ভেজে নেব। দেখুন, ধনে জিরে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মেথি। মেথি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সাদা সর্ষে আর কালো সর্ষে। সর্ষে আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে সর্ষে তেতো হয়ে যাবে। তাই সর্ষে দিয়ে নাড়াচাড়া করেই গ্যাস বন্ধ করে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে মশলা দিয়ে দানা দানা গুঁড়ো করে নেব। খুব মিহি করে আমি গুঁড়ো করব না, মশলা দানা দানা গুঁড়ো করলে আচারের স্বাদ দারুণ হয়। দেখুন, মশলা দানা দানা গুঁড়ো করে নিয়েছি। এইভাবেই করতে হবে। অন্যদিকে 1 ঘন্টা পরে দেখুন, ফ্যানের নিচে রাখার জন্য আম শুকনো হয়ে গেছে, একটুও জল নেই। এবার আচার করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচ কালো সর্ষে। কালো সর্ষে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দেব। গরম তেল থেকে অল্প তেল তুলে একটা পাত্রে রেখে দেব। এবার তেলে দিয়ে দিচ্ছি দানা দানা গুঁড়ো করা মশলা। ফ্লেম অফ করেই মশলা দিতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে, তখন আচার খেতে ভালো লাগবে না। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে আচারের কালার সুন্দর হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ অল্প পরিমাণে। লবণ আমি আগে ভেজে নিয়েছি, লবণটা অবশ্যই আপনারা ভেজে দেবেন। মশলা ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব শুকিয়ে রাখা আম। মশলার সঙ্গে আম ভালো করে মিশিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই আচার টক ঝালের সঙ্গে একটু মিষ্টিও ভালো লাগে, তাই সামান্য চিনি দিয়েছি।
খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। চিনি দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এই আচার ভাত ডালের সঙ্গে আচারের তেল দিয়ে মুড়ি মেখে বা শুধু শুধু খেতে দারুণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। কাঁচা লঙ্কা আর ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আম সব মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আচার কাঁচের জারে ভরে নেব। আমি এখানে 2টো ছোট ছোট কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি আচার রাখছি। আপনারা খেয়াল রাখবেন জারগুলো যেন ভেজা না থাকে, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। যে তেলটা গরম করে তুলে রেখেছিলাম ওটা জারে দিয়ে দিচ্ছি। আমের আচার একদম তৈরি হয়ে গেছে। এখন জারের মুখ বন্ধ করে রেখে দেব, রোদে দেব না। আপনাদের যদি মনে হয় রোদে দেবেন তাহলে দিতে পারেন। আমার আজকের এই মজাদার আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।